আজকের ভিডিওতে আলোচনা করব এই বছর প্রাইমারি স্কুলের অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ বার্ষিক যে সামেটিক এভলিউশন সেটা কবে থেকে শুরু হচ্ছে তার ডিপিএসসি অর্ডার নিয়ে। এই মুহূর্তে আমার কাছে তিনটে জেলা থেকে ডিপিএসসি অর্ডার পেয়েছি, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের অফিসিয়াল অর্ডার নিয়ে আমি আলোচনা করে থাকি। আসুন দেখা যাক, এটি বেরিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পশ্চিম বর্ধমান থেকে। এখানে কি বলা হচ্ছে, বিষয় হচ্ছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পশ্চিম বর্ধমানের অধীন প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলিতে 2022 শিক্ষাবর্ষে তৃতীয় পর্বের মূল্যায়ন সম্পর্কিত। সামেটিক তৃতীয় পর্বের সামেটিক মূল্যায়ন অর্থাৎ থার্ড এভালুয়েশনটা সময়সূচি অনুসারে করতে বলা হয়েছে এবং নিচে একটা রুটিন দেওয়া হয়েছে। এই রুটিনটা দেখুন, নিচে দেওয়া হয়েছে পরীক্ষার ডেটগুলো পরপর দেওয়া হয়েছে, 2/12/2022 শুক্রবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে সংযোগ স্থাপন সক্ষমতা, তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে প্রথম ভাষা, 3/12/2022 শনিবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য সমন্বয় সাধন সক্ষমতা, আর তৃতীয় চতুর্থ পঞ্চমের দ্বিতীয় ভাষা, 5/12/2022 সোমবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা, তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর গণিত, 6/12/2022 মঙ্গলবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন, 30 নম্বরের পরীক্ষা হবে, সময় 1 ঘন্টা, এবং তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে পরিবেশ বিদ্যা অর্থাৎ আমার পরিবেশ 50 নম্বরের পরীক্ষা, 7/12/2022 বুধবার তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে স্বাস্থ্য ও শারীরশিক্ষা এবং কলা শিক্ষা 50 নম্বরের পরীক্ষা। এই দিন আর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কোনো পরীক্ষা নেই। পরের অর্ডারটি দেওয়া হয়েছে ডিপিএসসি মালদা থেকে অর্থাৎ মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে। এখানেও একটা পরীক্ষার ডেটের উল্লেখ করা হয়েছে, এখানে পরীক্ষা মালদা জেলায় শুরু হচ্ছে 6 তারিখ থেকে অর্থাৎ 6/12/2022 থেকে 6/12/2022 ক্লাস ওয়ান আমার বই এবং সহজপাঠ, ক্লাস টু আমার বই সহজপাঠ, এবং ক্লাস 3, 4, 5-এর হচ্ছে পাতাবাহার এবং ভাষাপাঠ 50 নম্বরের। 7/12/2022 ক্লাস ওয়ান ও টুর ক্ষেত্রে আমার বই এবং সহজপাঠ, এবং 3, 4, এবং 5-এর ক্ষেত্রে আমাদের পরিবেশ 50 নম্বরের। 9/12/2022 ওয়ান এবং টু এর ক্ষেত্রে আমার বই এবং সহজপাঠ, আর 3, 4, 5-এর ক্ষেত্রে বাটারফ্লাই অর্থাৎ ইংরাজি বইয়ের পরীক্ষা হবে 50 নম্বরের। 14/12/2022 অ্যাবিলিটি ইন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কোঅর্ডিনেশন 30 মার্কসের হবে ওয়ান এবং টু ক্লাসের জন্য, এবং 4, 5, এবং 3, 4, 5-এর জন্য হবে আমার গণিত 50 নম্বরের। 15/12/2022-এ ওয়ান এবং টু ক্লাসের কোনো পরীক্ষা নেই, আর 3, 4, 5-এ থাকছে স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ে একটা পরীক্ষা যেটার নাম্বার থাকবে 50 নম্বর। এবং 21/12/2022-এ একটা গার্জেন মিটিং অ্যারেঞ্জ করতে বলা হয়েছে দুটোর সময়, সেখানে পরবর্তী মূল্যায়নের বিষয়ে বিভিন্ন আলোচনা এবং পরবর্তী শিক্ষাবর্ষের ডেভেলপমেন্টের বিষয়ে আলোচনা করা যাবে এবং গার্জেনদের মতামত নিতে বলা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত পরবর্তী অর্ডার অর্থাৎ পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে বীরভূম ডিপিএসসি থেকে। এই বীরভূম ডিপিএসসির আন্ডারে রামপার্ট সার্কেল এলের পক্ষ থেকে এটি দেওয়া হয়েছে তৃতীয় 2/12/2022 শুক্রবার সম্পর্ক সমন্বয় সাধন সক্ষমতা, এটি হবে ওয়ান এবং টু ক্লাসের জন্য, এবং 3, 4, 5-এর জন্য হবে বাংলা। 5/12/2022 সোমবার ওয়ান এবং টু ক্লাস সংযোগ স্থাপনের সক্ষমতা, এবং 3, 4, 5 ইংরেজি। 6/12/2022 মঙ্গলবার সমস্যা সমাধান সক্ষমতা 1, 2, এবং 3, 4, 5 হচ্ছে গণিত। 7/12/2022 বুধবার শারীরশিক্ষা ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা 1, 2 ক্লাসের জন্য, এবং 3, 4, 5 ক্লাসে পরিবেশ। 8/12/2022 বৃহস্পতিবার কর্মশিক্ষা ও শারীরশিক্ষা 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেক ক্লাসের জন্যই। বিভিন্ন রকম অফিসিয়াল অর্ডার আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।